প্রাইভেট চিকিৎসকের চেম্বারে চিকিৎসা করাতে আসার পথে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক রোগীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের পিরোজপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই রোগী বয়স 60-এর আবেদিন মিয়া। তার বাড়ি মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের সবজি পাড়ায়। আবেদিন পেশায় একজন সবজি বিক্রেতা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে আবেদিন শ্বাসকষ্টের রোগী। রবিবার রাতে চরম শ্বাসকষ্ট হয়েছিল, সেই কারণে এদিন মালদা শহরের পিরোজপুরে এক প্রাইভেট চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বৌমা আফসানা বিবি। বাসে তারা মানিকচক থেকে মালদার রথবাড়িতে নামেন। তারপর তারা একটি টোটো করে ওই চিকিৎসকের চেম্বারের দিকে যাচ্ছিলেন, কিন্তু পিরোজপুরের কাছেই মারাত্মক অসুস্থ হয়ে টোটোর উপরেই তিনি লুটিয়ে পড়েন। টোটো চালক তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।